এখন ব্রহ্মপুত্রর একেবারে কানতে আমি থিয় হয়ে আসো। আমার মূল সমস্যাটি হল আমি কমলহুতি গাঁওয়ার আজি 50-60 বছর ধরে আমি এইখান গাঁওতে বহবাস করে আসো। ইয়ার উৎপাদিত বস্তু আমি অসমের বিভিন্ন জগত বিক্রি করে আসো, রাইজে খাই আছে। কিন্তু এতিয়া প্রতি বছরে প্রায় 40-50 মিটার কই ভাঙি নি নি গাঁওখন, আধাখন গাঁও এতিয়া ব্রহ্মপুত্র বুকুত যা গৈছে। গতিকে আমি সরকারের ওসরত বহুত আবেদন নিবেদন করার পিছত যাবলি একটা পার্কো বান্ধ দি দিছিলে, তারে আমার যথেষ্ট পরিমাণে হওয়া নাই, পর্যাপ্ত পরিমাণে হওয়া নাই, গড়া এতিয়াও কাটি আছে। গতিকে আমি সরকারের ওসরত করুণভাবে নিবেদন করেছো যে সরকারে জলসম্পদ বিভাগে আমার এইখন বান স্থায়ীভাবে খরালি কালত দিলে আমার এই গাঁওখন ব্রহ্মপুত্রের বুকত জাহাজ যাওয়ার পরা রক্ষা পড়ব। সেই কারণে আমি জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা দেবক টানি অনুরোধ জানাইছো যাতে তেখেতে আমার প্রতি দয়া হয়ে আমার এই জাহাজ যাওয়া গাঁওখনক রক্ষা করে, তার কারণে আমি নিবেদন জানাইছো। বন্ধু সকলক ধন্যবাদ জানাইছো আমার অহার কারণে। মানে আমার এইখানে জায়গা কমলসূতি গাঁও ডিং সমষ্টির ঠায়তে ডিং সমষ্টি গাঁওয়ার কমলতি গাঁও আমি আমার আগতে দরখাস্ত দিয়া হয়েছিল পীযূষ হাজরিকা ডাঙরিয়াক, আর আমার এসেম্বলিতে আলোচনা হয়েছিল যে পার্কো বান্ধর কারণে। সেইদিনাখন আমার মাননীয় ডাঙরিয়া পীযূষ হাজরিকা ডাঙরিয়া ইয়াত বান্ধ দিয়ার কারণে কথা কৈছিল পার্কো বান্ধ, মানে অস্থায়ীভাবে এতিয়া স্থায়ীভাবে যদি দিয়ে সেইটোর কামে আমি আমার ML ডাঙরিয়াক আমার মিনিষ্টার ডাঙরিয়াক আমি ধন্যবাদ জানাইছো যাতে আমার এই কামটো করে দিয়ে। এইটো স্কুল টাইম হ'ব।